কঠোর বিধি নিষেধেও রাজশাহীতে কমেনি করোনায় মৃত্যু এবং সংক্রমণ, এই বিষয়ে জানাতে আরও কথা বলবো। আমরা যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, যেটি জানতে চাই, বিধিনিষেধের তো আজকেই শেষ দিন, এটি আসলে কতখানি প্রভাব ফেলেছে সংক্রমণের হারে এবং সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সেই প্রবণতা কিংবা সচেতনতা কতখানি বেড়েছে? হ্যাঁ সবল, আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে বিষয়টি বলবো, যে প্রথম থেকে এখন পর্যন্ত এতদিন পর এসেও কিন্তু মানুষের একই রকম আচরণ, অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছেন, আবার অনেকে কিন্তু যে মাস্কটিও স্বাস্থ্যবিধি মেনে পড়ছেন না, তারা থুতনিতে পড়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকেই মাস্ক পরছেনই না। আমরা যদি এ পাশটিতেই দেখাই তাহলে যে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। তো এই অবস্থায় কিন্তু যেটা হচ্ছে যে আসলে সংক্রমণ দীর্ঘ লকডাউনের পর বা কঠোর বিধিনিষেধের পর সংক্রমণ কিছুটা কমেছে, কিন্তু মৃত্যুর হারটা কিন্তু কমেনি। আজকে গত 24 ঘন্টায় 21 জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে, এবং এর মধ্যে 10 জনই রাজশাহীর, পাবনার 4 জন, নওগাঁর 4 জন, চাঁপাইনবাবগঞ্জের 2 জন, নাটোরের 1 জন রয়েছেন। এছাড়া এই যে যারা মারা গেছেন 21 জন, এর মধ্যে 5 জন করোনা পজিটিভ ছিলেন এবং 14 জনই উপসর্গ নিয়ে মারা গেছেন এবং 2 জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। এছাড়া জানিয়ে রাখছি যে রাজশাহীর এই যে বিধিনিষেধ মানার জন্য কিন্তু জেলা প্রশাসনের যে মোবাইল কোর্ট আছে তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তৎপরতা চালাচ্ছেন, এবং গত 24 ঘন্টায় 27টি মামলা হয়েছে, 27 জনের বিরুদ্ধে 27 জনের কাছ থেকে 15,200 টাকা জরিমানা আদায় করা হয়েছে এই করোনার বিধিনিষেধ মানার অমান্য করার জন্য। এছাড়া আমি যদি বিভাগের হিসাবটা জানাই আপনাকে, তাহলে কিন্তু সংক্রমণের যে হারটা এটা আগের চেয়ে অনেকটাই কমেছে মনে হচ্ছে, এবং গত 24 ঘন্টায় 508 জন রাজশাহী বিভাগের 8 জেলায় আক্রান্ত হয়েছে, এবং এর মধ্যে রাজশাহীতে 138 জন রয়েছেন, বগুড়ায় রয়েছেন 101 জন, এবং সিরাজগঞ্জে 128 জন। এছাড়া মৃত্যুর যে হিসেবটি যদি বলি, যে ইতিমধ্যেই কিন্তু বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর যে রেকর্ড বগুড়ায়, সেটা 600 জনের অধিক হয়ে গেছে, এবং রাজশাহীতে 258 জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। তো শোভন, এই ছিল রাজশাহীর সর্বশেষ খবর। সৌরভ হাবিব, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর সর্বশেষ খবর আমরা জানছিলাম।